আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা শম্পা। সবাইকে ওয়েলকাম করছি কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি প্যান ফ্রাইড ভেজ মোমো। এর আগে আমি চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা আপনারা অনেক পছন্দ করেছেন, আর আজকে করে দেখাচ্ছি ভেজ মোমো। প্যান ফ্রাইড এই মোমোগুলোর উপরের লেয়ারটা ক্রিসপি আর ভিতরে সবজির মজাদার একটা পুর থাকে, খেতে তো বেশ মজাদার। শীতের দিনে গরম গরম এই মোমো খেতে কিন্তু বেশ লাগে। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ডোটা তৈরি করে নিচ্ছি, এজন্য একটি মিক্সিং প্লেটের মধ্যে নিচ্ছি 1.5 কাপ ময়দা। লবণ দিয়ে দিলাম 1 চা চামচের 1/4 ভাগ। একটু মিশিয়ে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটাকে অনেক বেশি নরম করব না, একটু শক্ত করেই করব, তবে অনেক বেশি শক্ত না। অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ডোটাকে মথে নিব। প্রায় 7 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিলাম, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি একেবারেই কম সময় থাকে, কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিবেন। ভেজ মোমোর ভিতরের পুরের জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপির 1/2টা নিয়েছি, একটা বড় গাজরের 1/2টা নিয়েছি, 1.5 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ নিয়েছি আদা কুচি, আর নিয়েছি স্বাদমতো সবুজ আর লাল কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। চলে আসলাম চুলায়। একটি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আদা এবং রসুন কুচিগুলোকে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন হালকা লালচে হয়ে এসেছে, তখন বাকি সব উপকরণগুলোকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চুলার আঁচটা সর্বোচ্চ আছে, চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু বাঁধাকপি এবং গাজর থেকে পানি ছাড়বে, এ কারণেই চুলার আঁচটাকে সর্বোচ্চ রাখতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। মিশিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলার আঁচটা কমিয়ে দিলে সবজিগুলো কিন্তু নরম হয়ে যাবে, এর যে ক্রাঞ্চি ভাব এটা থাকবে না, তখন কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হট টমেটো সস, আর দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1 চা চামচ, চাইলে লেবুর রসও দেওয়া যাবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিতে পানি থাকে। পানিটা শুকিয়ে গেলেই আমাদের এই পুরটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজকলি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা এখন হয়ে গেছে, আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর পানি নেই। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। একটু মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। 1 ঘন্টা পরে ডোটাকে নিয়েছি। দেখুন, ডোটা আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে, তবে অনেক বেশি সফট না। 1 মিনিটের মতো মথে নিলাম। অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে একেবারে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচির মতো করে রুটি বেলে নিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টাও যেরকম বেশি লাগে, আমার কাছে মনে হয় খাটনিটাও একটু বেশি হয়। আমি একেবারে পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি, আর দেখুন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে। এবার রুটিটাকে এরকম একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই কাটারটা 3.5 ইঞ্চের চেয়ে একটু বড়। পুরো রুটিটাকে কেটে নিলাম, আর অতিরিক্ত অংশগুলোকে আবারও এক জায়গায় করে রেখে দিব। পরে এটা যখন নরম হয়ে যাবে, আবারও রুটি বেলে আবারও মোমো তৈরি করে নিব। আমি একটু পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা পাতলা। সবগুলো মোমো শীটকে একটা ট্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢেকে রেখে দিব, যাতে ড্রাই না হয়ে যায়। চলে যাচ্ছি মোমোগুলোকে শেপ দেওয়ার জন্য। একটা ছোট রুটি নিলাম, এবার হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিনারগুলোকে পাতলা করে নিচ্ছি, চাইলে আপনারা বেলেও নিতে পারবেন। 1 টেবিল চামচ পুর দিয়ে দিলাম। এবার একটা পাশে এরকম কুচি করে নিচ্ছি, 1/2টা এরকম করে কুচি করে নিতে হবে, আর কুচির জোড়াগুলোকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আটকে দিতে হবে, যাতে খুলে না যায়। এবার বাকি 1/2টা এই অংশের সঙ্গে এনে খুব ভালো করে আটকে দিতে হবে।
এই তো আমার একটা মোমো হয়ে গেছে, আমি আরও দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আঙ্গুল দিয়ে এভাবে কিনারগুলোকে পাতলা করে নিচ্ছি। মোমোর শিটগুলোকে কিন্তু বেশি ভারী করা যাবে না। একই রকমভাবে পুর দিয়ে মাঝ বরাবর আটকে দিলাম। এবার এক পাশ থেকে তিনটা কুচে মাঝে নিয়ে এসে জোড়া করে দিলাম, আর অতিরিক্ত অংশটাকেও জোড়া দিয়ে দিলাম। এবার উল্টা পাশ থেকে তিনটা কুচি এনে আগের যে কুচিগুলো করেছিলাম এই কুচির উপরে বসিয়ে দিলাম। মাথাগুলোকে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এ তো হয়ে গেছে, আমি আরও দেখিয়ে দিচ্ছি। এরকম মাঝ বরাবর আটকে দিতে হবে। এবার একটা কুচি নিয়ে এরকম করে মাঝে আটকে দিতে হবে আর উল্টা পাশ থেকে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ডিজাইনটাই, কিন্তু এটা করার সময় দুই পাশ থেকে একই সঙ্গে আটকে দিচ্ছি। এই হচ্ছে তফাৎ। এই তো এই মোমোটাও হয়ে গেছে। আরও একটি দেখিয়ে দিচ্ছি। চাইলে রুটিগুলোকে এরকম করে বেলে আরও পাতলা করে নিতে পারেন। গোল মোমোগুলো তৈরি করার ক্ষেত্রে রুটিগুলোকে কিন্তু বড় করে নিতে হবে, না হলে একেবারে ছোট হয়ে যায়। এখানে 2 টেবিল চামচ পুর দিয়ে দিলাম। এবার এক পাশ থেকে কুচি করতে হবে, আর আমি পানি লাগিয়ে নিয়েছি, তবে পানি না লাগিয়ে নিলেই বেশি ভালো হয়। সবগুলো কুচি করে নেয়ার পরে শেষের মাথাটাকে একটু ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। এই তো গোলটাও হয়ে গেল। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি, এটাকে তিন কোণা করব। এরকম করে মাঝ বরাবর আটকে দিলাম আর অর্ধেক অংশকে ভালো করে আটকে দিচ্ছি। এবার এই যে অংশটা আছে এটাকে মাঝে নিয়ে আটকে দিতে হবে আর দুই পাশে এরকম করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এই তো একটা তিন কোণা হয়ে গেল। এবার আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকম মাঝে আটকে দেওয়ার পরে একটা কুচি এই পাশে উঠাতে হবে, আরেকটা কুচি উল্টা পাশে উঠাতে হবে। মানে কুচিগুলোকে দুই পাশ থেকে একই সঙ্গে উঠিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলেই কুচিগুলো দুই পাশ থেকে সমানভাবে হবে। আর মাথাগুলোকে ভালো করে আটকে দিতে হবে। দেখুন দুই পাশে একই রকম কুচি হয়েছে, আর এটা দেখতে কিন্তু একটু অন্যরকম হয়েছে। সবগুলো মোমোকে তৈরি করে নিয়েছি, এবার চলে যাচ্ছি এগুলোকে প্যান ফ্রাই করতে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে স্টিমও করতে পারেন। মোমোগুলোকে কিভাবে স্টিম করবেন আমি আমার চিকেন মোমোর রেসিপিতে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। চুলার আঁচটা সর্বোচ্চ রেখে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমোগুলোকে দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ডের জন্য চুলার আঁচটা সর্বোচ্চই রাখবো। এতে করে মোমোর নিচের অংশটা ক্রিস্পি হয়ে আসবে, আর যখন এগুলো ফ্রাই করা শেষ হয়ে যাবে তখন কিন্তু বেশ ক্রিস্পি থাকবে। দেখুন এই যে এরকম হবে। এবার আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আর পানিটা দেওয়ার সময় অবশ্যই উপরে একটা ঢাকনা দিয়ে দিবেন, যেহেতু তেল আছে আর প্যানটা অনেক গরম, না হলে কিন্তু চারিদিকে তেল ছিটে যাবে। ঢাকনায় একটা টিস্যু দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের জন্য। আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা 2000 আর সর্বনিম্ন 200, আমি 400 রেখেছিলাম। আর যে পানিটা দিলাম এই পানির কারণে ভিতরে একটা স্টিমের সৃষ্টি হবে, আর নিচ থেকেও যেহেতু আস্তে করে জালটা জ্বলছে এর মধ্যেই মোমোগুলো খুব ভালো মতো হয়ে যাবে। প্রায় 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম এটা কিন্তু শুকিয়ে গেছে, মোমোর নিচের অংশটাও ভালো মতো ক্রিস্পি হয়ে গেছে। এবার সবগুলো মোমোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। এবার সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার এই মোমোগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে একই রকমভাবে প্যান ফ্রাই করে নিচ্ছি। মোমোগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। একটি ছিঁড়ে দেখাচ্ছি, এর উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি আর ভিতরে সবজির কারণে খেতে কিন্তু বেশ লাগে। চিকেন মোমোর রেসিপিতে আমি চিলি অয়েল এবং মোমো চাটনির রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মোমোগুলো গরম গরম খেতেই বেশি মজাদার। শীতে আপনারা একবার হলেও এই প্যান ফ্রাইড মোমোগুলো তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।